আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো চালের গুঁড়া দিয়ে সেমাই পিঠা তৈরি কিভাবে করতে হয়। তো আমার লাগছে লবণ আর লাগছে চাউলের গুঁড়া। তো আমি এটা তৈরি করে কিভাবে রান্না করব সেটা আপনাদেরকে দেখাবো। তা আমি এখন চুলায় একটা হাঁড়িতে পানি দিব, লবণ দিব। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়েছি, এটাতে আমি একটু গরম পানি আর লবণ দিয়ে দেব। পানিটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। পানিটা আমার ফুটে গেছে, আমি এখন চালের আটাটা একটু মাখিয়ে নেব। এইভাবে আটাটা আমি ভালো করে মাখিয়ে নেব। আটাটা আমার করা হয়ে গেছে, আমি এখন আটাটা ভালো করে মলিট করে নিব। আটাটা আমার মলিট করা হয়ে গেছে, আমি এখন রুটি বানিয়ে আপনাদেরকে কিভাবে পিঠাটা তৈরি করতে হয় সেটা দেখাবো। রুটিটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি, এখন আমি রুটিটাকে একটু কেটে নিই। রুটিটা আমি এইভাবে কেটে নিয়েছি, এখন একটু কিভাবে কাটি সেটা আপনাদেরকে আমি দেখাবো। এই পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয়, এইভাবে একটু একটু করে ছিঁড়ে এইভাবে করতে হবে। এইভাবে একটু একটু করে ছিঁড়ে এইভাবে হাত দিয়ে হলে দিলে পিঠাগুলো একদম সুন্দর হয়ে যাবে। পিঠাগুলো আমি এইভাবে সবগুলো পিঠা বানিয়ে আপনাদেরকে রান্না করার সময় দেখাবো। এইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। এইভাবে করে একটু একটু করে ছিঁড়ে এই আপনারা চাইলে একটু খুব তাড়াতাড়িও বানাইতে পারবেন। এইভাবে এইভাবে করে আমি এইভাবে করে সবগুলা পিঠা বানিয়ে নিব। পিঠাটা আমার বানানো হয়ে গেছে,
আমি এখন রান্না করব। তো আমার রান্না করতে উপকরণ লাগছে দুধ, দুধটা আমি জাল করে নিয়েছি, আর লাগছে চিনি, আর পিঠাগুলো, আর লাগছে নারকেল। তো আমি কিভাবে এটা রান্না করব সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়েছি, এখন আমি দুধগুলো ঢেলে দেব। দুধগুলো আমি আগেই গরম করে রেখেছি, একটু তেজপাতা দিয়ে দিলাম। চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিব। দুধটা আমি আগেই ঘন করে রেখে দিয়েছি, এখন আমি চিনি দিয়ে দিব। চিনি দিয়ে দিব, চিনিটা দিয়ে দিয়েছি। আমি এখন একটু সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব। এখন দুধটা ভালোভাবে গোপালক উঠে গেছে, আমি এখন পিঠাগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। পিঠাগুলো আস্তে আস্তে করে দিয়ে রান্না করতে হয়, না হলে সবগুলা গলে যাবে। পিঠাগুলো যখন সিদ্ধ হয়ে উপরের দিকে উঠে যাবে, তখন আমি আবার আরেকটু পিঠা দিয়ে দিব। এইভাবে করে দিতে হয়, না হলে পিঠাগুলো একদম গলে যাবে। এই যে পিঠাগুলো একদম শক্ত হয়ে বসে উঠেছে, এইভাবে আস্তে আস্তে করে আমি পিঠাগুলো দিয়ে দিব।
খুব সাবধানে আস্তে আস্তে দিতে হবে। আগের পিঠাগুলো শক্ত হয়ে যখন বেশি উঠবে তখন এই পিঠাগুলো দিতে হবে। এইভাবে আমি সবগুলো পিঠা দিয়ে পিঠাটা আমার হয়ে আসছে। আমি এখন নারকেলটা দিয়ে দিব, নারকেলটা দিয়ে দিব। এই যে আমার রান্না করা হয়ে আসছে, আর একটু সিদ্ধ হবে। এই যে সবগুলো দেখেন তো সুন্দর, একটু একটু করে দিলে একটা পিঠাও গলে না, সবগুলাই আস্তে থাকে। পিঠাটা আমার রান্না করা হয়ে গেছে, আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আমি তেজপাতাগুলো উঠিয়ে নিব। এই যে আমার রান্না করা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। পিঠাটা আমার রান্না করা হয়ে গেছে, আমি এখন সার্ভ করে আপনাদেরকে দেখাবো। একদম সবগুলো পিঠাই আস্তে আছে। আপনারা এই রেসিপিটি এইভাবে রান্না করে খাবেন, আর যদি আমার এই রেসিপি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই বাসায় তৈরি করে খাবেন, এখন তো আর কেউ পিঠা খেতেই চায় না। তো আপনারা এই সিম পিঠাটা বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।